এতক্ষণ আমরা আমাদের দেশের প্রখ্যাত অর্থনীতিবিদদের বক্তব্য নিলাম, বক্তব্য অনেকগুলো বেরিয়ে আসে আমাদের চিন্তার সাথে, যে আমাদের দৃষ্টিভঙ্গির সাথে অনেক সমিল অবস্থান আমরা লক্ষ্য করেছি। আমরা বাম জোটের পক্ষ থেকে এই আলোচনাটা যে করেছি, এই আলোচনাটা আমি মনে করি অনেক গুরুত্বপূর্ণ, কারণ আমাদের দেশে যারা আমরা যারা পরিবর্তনের রাজনীতি ধারায় আছি, এই পরিবর্তনের রাজনীতি যারা আমরা করতে চাচ্ছি সেই মানুষগুলো এবং অর্থনৈতিক ক্ষেত্রে যারা কাজ করছেন পরিবর্তনের জন্য, তাদেরও আসলে এই সবার সমন্বিত এই আলোচনার মধ্যে দিয়ে উপকৃত হবে বলে আমি মনে করি। করোনার পূর্বেও আমরা দেখেছি আমাদের অর্থনীতির চেহারাটা কি ছিল। অর্থনীতিটা হচ্ছে দুর্নীতির অর্থনীতি, অর্থ হচ্ছে লুটের অর্থনীতি, অর্থনীতি হচ্ছে বৈষম্যের অর্থনীতি। এবং এই তিনটা বিষয়ে আমি মনে করি যে করোনা পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে এই 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 সংকট, এই তিনটা সংকট আরো অনেক বেশি বাড়বে। সেই জন্য আমাদেরকে, আমরা যারা পরিবর্তনের রাজনীতি করি, খুবই সংক্ষেপে আমি বলতে চাই, এই মানুষগুলো আজকে সবাই ঐক্যবদ্ধ হয়ে এসে এক কেন্দ্রে এসে তারপরে এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। অর্থনীতি তো রাজনীতির সাথে যুক্ত, রাজনীতি যদি হয় লুটপাটের রাজনীতি তাহলে অর্থনীতিও লুটপাটের অর্থনীতি হবে। বৈষম্য এবং বৈষম্যের এবং দুর্নীতির রাজনীতি যদি থাকে তাহলে অর্থনীতির ক্ষেত্রেও তাই অবস্থা হবে। আমরা তাই আজকে যে আলোচনাটা হলো, আলোচনার মধ্যে দিয়ে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অনেক উপকৃত হয়েছি, কারণ আমাদের অর্থনীতিবিদদের বক্তব্যের মধ্যে ওনাদের দৃষ্টিভঙ্গি হয়তো প্রকাশিত হয়েছে, যেটা আমাদের রাজনীতির ক্ষেত্রে, আমরা রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমি বক্তব্য না বাড়িয়ে সংক্ষিপ্ত ভাবে এই কথাটাই বললাম যে করোনা পরবর্তীতে বৈষম্য, দুর্নীতি এবং লুটপাটের বিরুদ্ধে না নেই, তাহলে অর্থে এই পরিস্থিতি মানুষের জন্য দুঃসহ হয়ে উঠবে। আমি তার আলোচনায় বললেন যে এখানে 8 কোটি মানুষ বসবাস করে, এখানে বিশ্ব ব্যাংক যে স্ট্যান্ডার্ড দিয়েছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী যে দারিদ্র্যসীমা তাতে দারিদ্র্যসীমা দিনে দিন বাড়ছে। এই অবস্থা কাটিয়ে উঠে আমাদেরকে আমরা জনগণকে সংগঠিত করে আন্দোলন গড়ে তুলতে আন্দোলন গড়ে তুলতে পারি, এবং সেই আন্দোলনের মধ্যেই আজকে আলোচনা করলাম আমাদের যে আকাঙ্ক্ষা থেকে, সে আকাঙ্ক্ষা বাংলাদেশ আমাদের আদর্শ অঙ্গীকার বাংলা নির্মাণ করতে পারবো। এই কথা বলে আমি সংক্ষিপ্ত শেষ করছি। সবাইকে ধন্যবাদ।